বলেছিলাম গার্ডেনিং ব্লকে যে আমি আপনাদের ফুলগুলো হলে দেখাবো। দেখুন এই গাছটা যেটা আমি আপনারা দেখবেন আগের ভিডিওটা যেটা আমি খুঁড়ছিলাম, দেখুন এইটুকু গাছে কি সুন্দর ফুল হয়েছে। দেখুন পরেরগুলো আপনাদের দেখাই, যেহেতু আমি ব্যস্ত ছিলাম কদিন, আমার মেয়ের পরীক্ষা সামনে চলে এসেছে যার জন্য করতে পারিনি। এ ছিল ডালিয়া, প্রায় শুকিয়ে এসেছে। এ দেখুন একটা গাছ, এটা হলো ডালিম গাছ, যেটা পড়ে গেছিলো আমি পড়া জায়গাটাতে একটা বালতির মধ্যে আমি লাগিয়েছি, সেটাও বেঁচেছে। আর এই যে আমরা শীতকালে কমলালেবুগুলো খাই, সেই খোসাগুলো শুকনো করে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো একরকম সার হয়, আমি অত জানি না, কিন্তু আমি এই জৈব সারটাই দিতে আমি বেশি ভালোবাসি এতে গাছেতে। আর এই দেখুন আবার শুরু হয়েছে অ্যাস্টার, এগুলো নতুন নতুন খুলছে, ওটাও এক ধরনের অ্যাস্টার যেটা আমি আপনাদের প্রথমে দেখালাম। এই তো আমার শুরু হয়েছে বোগেনভিলা, এটা গরম পড়ছে, এতে এটা আবার বেশি ফুল আসবে আর কি। আর একটা অ্যাস্টার, এত বৃষ্টি হয়েছে এবছর কিছুই হচ্ছে না, আর একটা অ্যাস্টার দেখুন একদম লেগে রয়েছে। আর আপনারা দেখেছিলেন অল্প অল্প আসছিলো ছোটো ছোটো কুড়িগুলো দেখেছিলেন, এই যে ইনকার বৃষ্টির মধ্যে এই কয়েকটাই বেঁচে রয়েছে। আর ওই দেখায় রঙ্গন গাছটা দেখুন, দেখুন রঙ্গন গাছটায় আবার ফুল আসছে। আর এই দেখুন আমার মেয়ে, এই যে বড় হয়েছে কিন্তু বাচ্চা বুদ্ধি যায়নি। এই দেখুন বাবল উড়াচ্ছে, ও কাল গেছিলো একটুখানি মন্দিরে, ওর বোনের সাথে গিয়ে ও কিনে এনেছে ওর মাসির মেয়ের সাথে। এ দেখুন এখন সামনেই পরীক্ষা, আমি জানি না আপনাদের আর কতদিন আপনাদের সামনে আসতে পারবো। আবার আশা করছি ওর পরীক্ষার পরে আমি আপনাদের কাছে ব্লগ নিয়ে আসব। আর দেখুন আমার টেনশান, গার্জেনের টেনশান, আর মেয়ে দেখুন বাবল উড়াচ্ছে। আর আমি তো জীবজন্তু ভালোবাসি, গাছপালা। এ দেখুন আমার ছাদে প্রত্যেক দিন আসে পায়রা। দেখুন আপনাদের খুব ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন চাল পড়ে রয়েছে, চাল ছিটানো রয়েছে, জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কি না। হ্যাঁ খুব ক্লোজলি দেখাচ্ছি, দেখা যাচ্ছে প্রত্যেক দিন আসে পায়রা, প্রত্যেক দিন আসে পায়রা, এখানে এক ঝাঁক পায়রা আসে দল বেঁধে, আর এগুলো খেয়ে যায়। খাওয়ার পরে যদি ওদের গলায় আটকে যায়, সেই জন্য দেখুন আমি মগে করে জল দিয়ে রেখেছি ওদের জন্য। আর এবারে এলাম নিচে, এই শীতের ফুল প্রায় শুকিয়ে গেছে, এগুলো তো আপনাদের দেখিয়েছিলাম, এগুলো হলো চন্দ্রমল্লিকা। আবার এগুলো ছোটো ছোটো করে কেটে রাখা আছে সামনে বছরের জন্য, তার মধ্যে থেকে দু একটা ফুটছে। এই যে দেখুন সব আবার নতুন গাছ গোড়া থেকে বেরিয়েছে, এই যে নতুন করে আবার, জানি না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে এরা হয়ে যাবে। এখন তো সবে ফেব্রুয়ারি, মার্চে আশা করি আবার এক রাউন্ড ছোটো ছোটো ফুল ফুটবে। এই সাদাটা তো দেখিয়েছিলাম প্রায় শুকিয়ে এসেছে, দেখুন সাদাটা চন্দ্রমল্লিকা। এই যে সব ছোটো ছোটো একটা দুটো করে রয়েছে কোনো কোনো টবে। আর যেমন বলেছিলাম আপনাদেরকে যে নতুন নতুন চারাগুলো লাগিয়েছিলাম কেমন ফুল হয় আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন আর একটা অ্যাস্টার, এটা আবার অন্য কালার হয়েছে, ক্যামেরাতে ঠিক কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব মিষ্টি একটা পিঙ্কিশ কালার হয়েছে। এটা হলো আমার জবা। এই দেখুন পরের দিন আমি দুটো ফুল পাবো ঠাকুরকে দিতে। আর দেখুন আর একটা কালারের অ্যাস্টার, আর ওইখানে একটা আছে পাঞ্জি, আর পিটুনিয়াগুলো তো এখনও আসেনি। এবারে আসলে আমি খুব লেট করে এনেছিলাম, তো বাড়িতে আমার একটু প্রবলেম হয়েছিল সেই জন্য আমি ছিলাম না, এটা অনেকটা পরে এনেছি গাছগুলো, সেই জন্য এখনও এর মধ্যে কুড়ি আসেনি। আর এই যে ওটা কি পাতা, পাথরকুচি না পাতাবাহারি গাছ বলে। আর যথারীতি আবার গরমের মধ্যে ফুটতে শুরু করে দিয়েছে নয়নতারা।
এই যে নয়নতারা, তো এই হলো আমার। আর দেখিয়েছিলাম লেবু গাছ, এ দেখুন ফুল এসেছে, ফুল তো আগেই দেখিয়েছিলাম, এ দেখুন সব ফল ধরেছে, ছোট 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 ধরেছে। এই দেখুন আমার মেয়ে উপর থেকে বাবুল উড়াচ্ছে, সেই উড়াচ্ছেই। আজকে সানডে দুপুর একটু সময় পেলাম, একটু সময় পেলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর গ্রীষ্মের মধ্যে তো সেরকম একটা ফুল করতে পারবো না, দেখা যাক কী পারি। গ্রীষ্মে আমি আবার সবজি লাগাই, যে টবগুলো তো আপনারা ফুল গাছে দেখলেন, ওই টবগুলোতে আমি কিছু কিছু সবজি লাগাই, যেমন শাক লাগাই, তারপর করলা, কিছু কিছু সবজি লাগাই। গ্রীষ্মে যখন সবজি লাগাবো তখন আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন আমার শিম গাছ প্রায় মরো মরো অবস্থা, কিছু কিছু নতুন ফুল ফুটছে, জানি না আর হবে না এগুলো। যাই হোক, ছিল আপনাদের সাথে আমার আজকের কথোপকথন, জানি না আপনাদের কেমন লেগে থাকবে, লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে ভালোবাসেন। এই যো বিকালে হবে আবার, করোনার আতঙ্ক তো এখনও যায়নি। আর এই গাছটা, এই তুলসী গাছটা আমার পুজোর গাছ না, সেই জন্য ওই মেয়ের জন্য বিকালে একটু চা করে দেবো, একটু কাড়া তো বানিয়েই দিই রেগুলার, সেই জন্য দুটো তুলসী পাতা। আপনাদের সাথে কথা বলতে বলতে আবার মা ঠাকুমারা বলে না সন্ধে পড়লে তুলসী গাছে হাত দিতে নেই, সে পুজোর হোক বা এমনি, সেই জন্য দুটো তুলসী পাতা তুলে নিলাম। এই ছিল আমার আজকের আপনাদের সাথে কথা। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আগের মতোই বলছি, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।